বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দৈনিক খবর পত্র পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাফরুজা সুলতানের কথা দৌলত খান উপজেলা বিএনপির স্বজন হারা অসুস্থ বিএনপির নেতা কর্মীদের খোঁজ খবর নিতে গতকাল দৌলত খান উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মৃত আলহাজ মোজাম্মেল হক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মৃত জসিম উদ্দিন খন্দকার পৌর বিএনপির সভাপতি আলহাজ আবু বকর সিদ্দিক মিয়া সরকলিফা ইউনিয়ন পরিষদের সাবেক চারবারের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির উপদেষ্টা মৃত আলহাজ ওবায়দুল হক সহ বিএনপি নেতাকর্মীদের বাড়িতে গিয়ে গভীর সমবেদনা জ্ঞাপন করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সভায় দৌলত খান উপজেলা বিএনপির পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শোকাহত পরিবারগুলো মাফরুজা সুলতানা কথাকে পেয়ে আবেগ আপ্লুত হয়ে কান্নায় লেগে পড়েন। বিএনপির সাবেক এমপি আলহাজ হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে তার সহধর্মিণী মাফরুজা সুলতানা কথা দৌলত খানে আসবেন এমন খবর পাওয়া মাত্র বিএনপির হাজার হাজার নেতাকর্মী রাস্তায় বিভিন্ন এলাকায় জড়ো হয়ে স্লোগান দিতে থাকে। এদিকে সাবেক এমপির সহধর্মিণী কোনো মতে দৌলত খান উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে যাতে না আসতে পারে সেজন্য আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দীর্ঘক্ষণ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে। কিন্তু বিএনপির সাবেক এমপির সহধর্মিণী তাদের চোখ পাকি দিয়ে স্বজনহারা অসুস্থ বিএনপির নেতাকর্মীদের বাসায় গিয়ে সমবেদনা ও কুশলাদি বিনিময় করে চলে আসেন।